إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. إلى آخر الآيات. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকের পবিত্র জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে একত্রিত হয়ে তার ইবাদত করার সুযোগ প্রদান করেছেন আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত যে জুমার খুতবা যে আয়াত পাঠ করেছি সূরা আল আরাফ থেকে আয়াত নম্বর 31 সেই আয়াতটিকে সম্মুখে রেখে জুমার খুতবা শেষ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি يفقهوا قولي. প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত তো ফরজ করেছেন, কিন্তু সেই ইবাদত করতে হয় আপনার সমবেতভাবে, অর্থাৎ যেটা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সেটাকে আপনার জামাত সহকারে পড়া নির্দেশ প্রদান করা হয়েছে। যদি কারো কোনো উজুর থাকে সেখানে ছাড় দেওয়া হয়েছে। মানুষ যদি পথে থাকে, বিপদে থাকে, সফরে থাকে বা শরীয়তে অনেক উজুর হয়েছে সেগুলো যদি তার মধ্যে উপস্থিত হয় তাহলে সে যেখানে থাকবে সেখানেই সে নামাজ আদায় করবে। কিন্তু নামাজ আদায় করার একটা পদ্ধতি রয়েছে, সেই তরিকা রয়েছে, সেগুলোকে অনুসরণ করতে হবে। তৎসহ নামাজকে আদায় করতে হবে নামাজের মতো, আপনার নামাজকে আদায় করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন নামাজের মধ্যে, খাস করে যখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়া হবে তখন কিন্তু পোশাকের মধ্যে উত্তম পোশাকটা পরিধান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে পোশাক। পোশাক পরিচ্ছদের সম্পর্কে অনেক কিছু বিস্তারিত এসছে, সেগুলো বলতে গেলে অনেক সময়ের বিষয়। যেহেতু জুমার খুতবা সংক্ষিপ্ত সময় ইঙ্গিত দিয়ে দেওয়াটাই উত্তম। তো সমাজের মধ্যে যে পোশাক দেখা যায় অধিকাংশ পুরুষ হোক বা নারী হোক সেক্ষেত্রে তারা পোশাক পরিধান করে, এটা হচ্ছে শরীয়তের বিপরীত, শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী। বর্তমানে দেখা যায় রাস্তাঘাটে যেটা দৃশ্যমান হয় সেটা হচ্ছে মেয়েদের পোশাকটা উঠে গিয়েছে নিচে থেকে,
পায়ের আপনার টাকার উপরে উঠে গেছে আর ছেলেদের পোশাক কোথায় গিয়ে চলে গিয়েছে আপনার প্যান্ট পাজামা লুঙ্গি সব টাকার নিচে গলাগলি খাচ্ছে তারপরে যারা ওই প্যান্ট পাজামা লুঙ্গি টাকার নিচে গড়িয়ে চলে তারা যখন করে উজু করার আগে বা উজু করার পরে তারা সেটাকে গুটিয়ে নেয় অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন বুখারীতে হাদিস রয়েছে যেখানে সিজদার নিয়মাবলী সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সাতটি অঙ্গের উপরে সিজদা করতে যেহেতু মাথা মণ্ডলীর মধ্যে রয়েছে নাক এবং কপাল সেটাকে একটা ধরা হয়েছে দুই হাতের তালু দুই হাঁটু এবং পায়ের দুই পাতা এই সাতটা অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে এবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন সালাতের মধ্যে নামাজের মধ্যে যেন কোনো কাপড় গুটিয়ে না থাকে কোনো কাপড় যেন কেউ গুটিয়ে না রাখে অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের ফুল হাতা জামা রয়েছে পাঞ্জাবি হোক বা শার্ট হোক সে কি করলো উজু করে আস্তিনটা গুটালো উজু করার জন্য ওইভাবে রয়ে গেল সে নামাজ আদায় করছে নামাজের ক্ষতি হবে নামাজ তো হবে না সে কথা বলা যাবে না কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ এইভাবে পড়তে সাতটি অঙ্গের উপরে সিজদা করতে এবং কাপড় চুল যেন গুটিয়ে না রাখি নামাজের মধ্যে যেন কাপড়কে গুটিয়ে না রাখি তো মহাদেশের কিরাম এই হাদিস থেকে পরিষ্কার তারা নির্দেশ দিচ্ছেন যে নামাজের মধ্যে শরীরের কোনো কাপড় গুটিয়ে যেন না থাকে আপনি যদি হাফ হাতা শার্ট বা পাঞ্জাবি পরে আছেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু ফুল হাতা পরে থাকলে সম্পূর্ণ খুলে দিতে হবে গোটানো যাবে না তাকে সম্পূর্ণ খুলে নামাজ পড়তে হবে তারপরে অধিকাংশ পুরুষরা বেশ কিছু জায়গায় দেখা যায় তারা নামাজ আদায় করার জন্য খাস করে কিছু পোশাক পরে জুম্মায় নামাজ পড়তে যায় আর ঈদের নামাজ পড়তে যায় সেই পোশাক একটা পরে সাহাবায়ে কেরামদের মধ্যে রীতিনীতি ছিল কিন্তু তারা ওই হারাম পোশাক পরিধান করত না অর্থাৎ পুরুষের জন্য কিছু নির্দিষ্ট জিনিসকে হারাম করা হয়েছে সেটা নারীদের জন্য হারাম করা হয়নি পুরুষের জন্য হারাম করা হয়েছে রেশমের পোশাকটি যেটাকে সিল্ক বা তসর কাপড় বলা হয় সেই তসর কাপড় বা সিল্কের কাপড় পরে আপনার বললে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পৃথিবীতে রেশম পরিধান করবে জান্নাতে তার অংশ পাবে না আর জান্নাতের প্রধান পোশাকই হচ্ছে পুরুষের হবে সেটা হচ্ছে আপনার রেশমের পোশাক অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে না কিছু কালার কিছু রং নিষিদ্ধ করা হয়েছে পুরুষরা যেন হলুদ রঙের বা গেরুয়া কালারের আর শুধুমাত্র লাল এই ধরনের কাপড় পরতে নিষেধ করা হয়েছে যদি আপনার গেরুয়ার সঙ্গে অন্য কালার আরো তিনটে চারটে কালার মিক্স আছে বা লালের সঙ্গে অন্য কোনো কালার মিক্স আছে বা সাদা কালো লাল এইভাবে আছে তাতে অসুবিধা নাই কিন্তু শুধু লাল রঙের কাপড় পরা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে কোন এক সাহাবা লাল রঙের কাপড় পরে আবার অন্য সাহাবা গেরুয়া কালারের কাপড় পরে তাকে সালাম করেছেন তিনি উত্তর পর্যন্ত দেননি তিনি মুখ থেকে ঘুরে নিয়েছেন এবং বলেছেন এই কাফেরদের পোশাকটাকে খুলে ফেলো তারপরে আমাকে দেশে সালাম করো অথচ সমাজের মধ্যে মুসলিম সমাজের মধ্যে একটা সম্প্রদায় হয়েছে যারা ওই গেরুয়া কাপড় পরিধান করে ঘুরে এবং তারা ওই নামাজটাকে অস্বীকার করে নামাজই পড়ে না তো পোশাকটা নিষিদ্ধের একটা দিক গেল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও বলে দিয়েছেন যে আখিরি জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শেষ জামানা এমন হবে সেই জামানায় কয়েকটা বিষয় হারাম হওয়া সত্ত্বেও মানুষ হারাম মনে করবে সেটা হচ্ছে ব্যভিচার তারপরে হচ্ছে আপনার বাদ্যযন্ত্র এবং শারাপ গান বাজনা এগুলো হারাম হওয়া সত্ত্বেও তারা হালাল মনে করবে যেমন গতকাল যে দৃশ্যটা দেখা গেল
আমি যে মিডিয়া বুলজের মধ্যে ছিলাম ডিউটির মধ্যে ছিলাম দেখলাম নবী দিবস পালন করা হলো নবী দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন পালন করা হচ্ছে সেই নবীর জন্মদিন পালন করা হচ্ছে যে নবী সামান্য বাঁশির আওয়াজ শুনতে পেয়ে দুটি শাহাদাত আমল দুই কানের মধ্যে ভরে দিতেন যাদের বাঁশির শব্দ না কানে পৌঁছাতো আর সেই নবীর জন্মদিন পালন করা হচ্ছে আপনার দিকে দিকে স্টেজ করার প্রত্যেকটা স্টেজে মানে ডিজে বাজছে সঙ্গীত বাদ্যর যন্ত্র সহকারে কাওয়ালি হচ্ছে নিষিদ্ধ কাওয়ালি এরা কি মুসলমান এদেরকে মুসলমান বলা যাবে যদি এটা মুসলিম কাউন্ট্রি হতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন সর্বপ্রথম তাদের গর্দন আলো করার হুকুম দিতেন কিন্তু ইসলামকে দুর্নাম করছে ওদেরকে দেখে তো অমুসলিম না ভাবতে যে ইসলামের এটাই আদর্শ এটাই আদর্শ রাস্তা ব্লক করে মিছিল করে তারা তাদের নবীর জন্মদিন পালন করছে আমাদের জীবন ধন্য বিশ্ব নবীর জন্য তার ধন্য তো তখন তোমার জীবন হবে যখন তুমি বিশ্ব নবীর আদর্শকে মেনে চলবে তার রীতিনীতিকে মেনে চলবে তিনি নিষিদ্ধ করেছেন যেটা তার থেকে তুমি বিরত থাকবে তিনি আদেশ করেছেন যেটা সেটাকে পালন করবে পোশাক পরিচ্ছদ সব টাকরুন নিচে টাকরুন নিচে বলা পরিচ্ছদ চন্দ্র আল্লাহ রসুল তখন পরিষ্কার বলে দিয়েছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে পুরুষ সেই পুরুষ জান্নাতে যাবে না যার পোশাক কর্মের পোশাক কাতলুর নিচে থাকে সে জান্নাতে যাবে না শুধু নামাজের সময় যদি কিছু মানুষ গুটায় ওই গুটানো যে হাদিসটা বললাম ওই গুটানো অবস্থায় প্ল্যান করে যে গুটিয়ে নামাজ পড়ে নামাজ হবে না কারণ গুটানো নিষেধ নামাজের মধ্যে কাপের গুটানো নিষেধ আর সে প্ল্যান করে কাপড়টাকে গুটিয়ে নিল নিয়ে নামাজ পড়লো আবার নামাজ করে বের হয়ে প্যান্টটাকে আবার কাবার হয়ে গেলে গুটিয়ে ছেলে খুলে দিল আপনাকে কি বলা হয়েছে শুধু নামাজের সময় কাপড় উপরে কাপড় রাখতে হবে চব্বিশ ঘন্টা একটা পুরুষের কাপড় থাকবে কাপড়ের উপরে রেশমের কাপড় পরা যাবে না রেশমের কাপড় পুরুষের জন্য হারাম অলংকার পরা যাবে না অলংকারটা মহিলাদের অর্থাৎ আপনার হাতের বাড়া কানের দুল গলার চেন বিভিন্ন যে অলংকার হয় সেই অলংকার মহিলাদের সাজসজ্জা হচ্ছে যেটা দেখা যাবে তার কোনো ফেন থাকবে না খুশবু থাকবে না এটা ইসলামের আদর্শ ইসলাম নিতে আর পুরুষদের সাজসজ্জা হবে যেটা দেখা যাবে না কিন্তু তার সুগন্ধ থাকবে আর যে আয়াতটা পড়লাম সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে নির্দেশ দিচ্ছেন নামাজের জন্য ইয়া বনি আদম কুলু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন হে আদম সন্তান তোমরা যখন মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য সিজদা করার জন্য তোমরা উত্তম পোশাকটা পরিধান করো তোমার পোশাকের মধ্যে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখতে সুন্দর সেটাকে তোমরা পরিধান করো এখানে নামাজ পড়তে মসজিদে যায় ছেঁড়া পোড়া পোশাক পরে যেটা পুরাতন সেটা পরে তারপরে একটা ইসলামী সাজসজ্জা রয়েছে ইসলামে একটা সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটাকে বজায় রেখে নামাজ পড়তে যাওয়াটা হচ্ছে উত্তম আপনার পোশাক নেই আপনি অন্য পোশাক পরছেন বা অন্য একটা ভালো পোশাকটা ভিজে আছে বা ময়লা আছে ধোয়া হয়নি পরিষ্কার পরিচ্ছন্ন নেই সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু আপনার পোশাক থাকা সত্ত্বেও আপনি খারাপ পোশাক পরে দুর্গন্ধময় পোশাক পরে নামাজ পড়তে যাবেন তারপর আজকাল কিছু যুবকদের মধ্যে দেখা যায় তারা আবার বিনা টুপিতে নামাজ পড়া শুরু করেছে আপনার কাছে টুপি নেই সে কথা আলাদা টুপি অবশ্য সুন্নত নয় এটা কেউ প্রমাণ করতে পারেনি যে টুপি সুন্নত টুপি পরা সুন্নত এটা প্রমাণ করতে পারেনি কারণ আরবের মধ্যে এখনো পর্যন্ত মুসলিমরা আছে খ্রিস্টান আছে তাদের আপনার গির্জা আছে তাদেরও পোশাক দেখবেন আরবের মধ্যে যান চলে যান বা আরবে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করুন আরবের মধ্যে যারা খ্রিস্টান তাদের পোশাকও মাথায় পাগড়ি লম্বা পায়জামা পাঞ্জাবি সব অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম যে পোশাক পরতেন লম্বা পোশাক পরতেন পাঞ্জাবি পরতেন মাথায় পাগড়ি দিতেন টুপি দিতেন সাহাবায়ে কেরামের করতেন এটা হচ্ছে আরব দেশের পোশাক আরব দেশের মানুষরা তাদের মাথাকে উন্মুক্ত থাকাকে অপমানজনক মনে করতেন যার জন্য প্রত্যেকটা পুরুষের মাথায় ভয় টুপি থাকতো নাহলে পাগড়ি থাকত
তবে সেটা যে করে নামাজ পড়তে হবে তাছাড়া নামাজ হবে না এমনটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষেত্র বিশেষে টুপি খুলে নামাজ পড়েছেন, এর দলিল আছে হাদিসের মধ্যে। সাহাবায়ে কেরামগণ টুপি খুলে নামাজ পড়েছেন এটা দেখানোর জন্য যে এটা পড়ে না, এটা না পড়েও নামাজ পড়া যায়। যদি টুপি পরে না সুন্নত হতো তাহলে যখন ওই হাজিরা ইহরাম বাঁধতো তাদের মাথা উন্মুক্ত রাখা নির্দেশ দেওয়া হতো না, মাথা কিন্তু উন্মুক্ত করতে পারে না ইহরাম অবস্থায়। কিন্তু টুপি না পরে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে আপনার পরিবেশগত শূন্য। কিছু মানুষ অবজ্ঞা করবে যে ওই ব্যক্তিটা নামাজ পড়ছে মাথায় টুপি নেই, বা এ আদব করে নিয়েছে, স্বভাব চরিত্র করে নিয়েছে বিনা টুপিতে নামাজ পড়া। এটা যে ইসলামের সৌন্দর্য, রসুল সাহসের আদর্শ, তাকে অবজ্ঞা করা হবে। তো পোশাক পরিচ্ছদ আপনার উন্নত থাকতে হবে, উত্তম থাকতে হবে। মহিলাদের অভ্যাস হয়ে গেছে যেমন বাড়িতে যারা ছেঁড়া করা সবকিছু করবে, কিন্তু যখনই আত্মীয় স্বজনের বাড়ি হোক আর পাশের বাড়ি দাওয়াত হোক সেখানে লোককে দেখানোর জন্য ভালো করে সেজে গুলিয়ে যাবে। স্বামীকে দেখানোর জন্য সাজতে বলা হয়েছে মহিলাদেরকে, কিন্তু স্বামীকে দেখানোর জন্য তারা সাজে না। স্বামীর মন আকর্ষণ করার জন্য, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা সাজে না। তারা উত্তম পোশাকটা বাড়িতে পরে না, উত্তম পোশাকটা তারা পরে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য, লোককে দেখানোর জন্য, বিয়ে বাড়িতে অনুষ্ঠানে খাওয়ার জন্য, সেখানে গিয়ে অন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা পরে। আর পুরুষের অভাব স্বভাব হয়ে গেছে, তারা আত্মীয় স্বজনের বাড়ি হোক বা প্রতিবেশীর বাড়ি হোক বিশেষ অনুষ্ঠানে তাই উত্তম পোশাক করে যাবে, কিন্তু মসজিদে যাবে ছেঁড়া পড়া পোশাক করে, পুরাতন ময়লা দুর্গন্ধ বেরোচ্ছে এরকম পোশাক করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে বনি আদম, তোমরা যখন মসজিদে যাও সালাত আদায় করতে, তোমাদের পোশাকের মধ্যে উত্তম পোশাকটা পরিধান করে নামাজ আদায় করো। কুলু ওয়াশরাবু ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, এবং তোমরা খাও ও পান করো। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কিন্তু ওই খাওয়া এবং পান করাতে তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আপনার খাওয়া এবং পান করাতে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনার শরীরও খারাপ হবে, আপনার অসুস্থতা দেখা দেবে, আপনার গ্যাস অম্বল হবে, আপনার বদ হজম হবে। আর যদি প্রত্যেকটা জিনিস লিমিটের মধ্যে রাখা যায়, নিয়মিত যদি মেনে দেন, আপনি যদি নিয়মিত ভাবে চলেন, আপনার শরীরিক দিক দিয়ে দেখবেন সুস্থতা বোধ করবেন, আপনার গ্যাস দিক থেকে, আপনার অন্য অন্য রোগ থেকে আপনি মুক্তি থাকবেন। আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা যখন মসজিদে যাও উত্তম পোশাকটা পরিধান করো, নামাজ আদায় করতে যখন যাবে, কারণ তোমার যে রব তার সঙ্গে তার ঘরে তুমি যাচ্ছ, তার ইবাদত করতে যাচ্ছ। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন যে ইনসান কাকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার প্রশ্নের উত্তরে, ইনসান হচ্ছে এই কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করছে, তাকে মনে করতে হবে যে আমার রব আমার সামনে রয়েছে, আমার আমি তাকে দেখতে পাচ্ছি। যদি এটা সে মনে করতে না পারে, অন্তত পক্ষে এটা সে মনে করবে যে আমাকে আমার রব আল্লাহ আমাকে দেখছেন। আর আপনি আপনার রবের ইবাদত যখন করছেন, উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করে পরা উচিত। অবশ্য পুরুষের দুই কাঁধ ঢাকা থাকলে নামাজ হয়ে যাবে, দুই কাঁধ যদি ঢাকা থাকে, আপনার অন্য পোশাক ময়লা আছে আপনার পরে আছে বা সেটা ভালো নেই অবস্থায়, তখন আপনি এই গাম প্রয়োজনে আপনি মাঠে ঘাটে যখন নামাজ পড়ছেন বা বাড়িতে নামাজ পড়ছেন, দুই কাপ ঢাকা দিয়ে আপনি নামাজ আদায় করে নিতে পারবেন। এটা এই জন্য যে আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন না যে আমার পোশাক নেই আমি এখন নামাজ পড়বো না, না, নামাজ আপনার উপরে ফরজ। আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, আপনি রাস্তায় থাকেন, সফরে থাকেন, গাড়িতে থাকেন, আপনি নামাজ আদায় করার সুযোগ পেলে আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি সুযোগ না থাকে পরের উঠতে, আপনি পরে হোক আসার আগে আপনাকে সেটা আদায় করতে হবে। অবশ্যই এক্ষেত্রে কিছু মানুষের ভূশক্তির অভাব রয়েছে, নামাজ যেটা ছেড়ে যাবে সেই ওয়াক্তের আগে নামাজ আদায় করতে হবে। ধরেন আপনার আসরের নামাজ ছুটে গিয়েছে, মাগরিবের নামাজের আগে আপনাকে সেটা আদায় করতে হবে। কিন্তু আপনি মসজিদে প্রবেশ করে গিয়ে দেখছেন মাগরিবের জমা শুরু হয়ে গেছে, আসরের নামাজ আপনার বাকি, আর মাগরিবের নামাজের ওয়াক্ত থাকে অনেকক্ষণ পর্যন্ত, আপনার যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ আলোটাকে অন্ধকারে না ঢেকে যায় সেই পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে, আপনাকে মাগরিবের জমাতে শরীক করতে হবে। সবাই করছে মাগরিবের নামাজ, আপনাকে নিয়োগ করতে আমি আসরের নামাজ করছি।
ইমাম যখন তিন রাকাত নামাজ পড়ে সিজদা ফিরে নেবে আপনাকে উঠে এক রাকাত পড়বে যেহেতু আসরের নামাজ চার রাকাত আপনার আসরের নামাজটা হয়ে গেলে অতঃপর আপনাকে আলাদাভাবে বাকি আমি যদি বাকি থাকে তাকে নিয়ে জামাত সহকারে মাগরিবের নামাজ আদায় করতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে বিদায় হজ দিয়েছেন যেদিনকে আপনার মক্কা বিজয়ের দিন ছিল মক্কা বিজয়ের দিন ছিল সেই দিনকে আপনার মক্কায় প্রবেশ করা থেকে শুরু করে নিয়ে মূর্তি ভাঙা থেকে শুরু করে নিয়ে মক্কাবাসীদের ক্ষমা করা বা অনেকে ইসলাম গ্রহণ করে যে মানে ব্যতিব্যস্ত ছিলেন তার জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ হয়নি করতে পারেননি কেউ যখন নামাজ আদায় করা হলো তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে বিলাল তুমি আজান দাও বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন অতঃপর আজান হলো একবার বিলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত দিলেন জোহরের নামাজ আদায় করা হলো অতঃপর ইকামত দিলেন তারপরে কি হলো আসরের নামাজ আদায় করা হলো তারপরে ইকামত দিলেন মাগরিবের আদায় করা হলো তারপরে ইকামত দিলেন ইশার নামাজ আদায় করা হলো তো সেই রাতটা কোন রাত ছিল এশার রাত ছিল কিন্তু তিনি তো চাইলে আগে এশার রাতে নামাজ আদায় করতে পারতেন অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য নিদর্শন তাকে সে হচ্ছে আমাদের জন্য আদর্শ তাকে অনুসরণ করতে হবে যেভাবে তিনি ছেড়ে যাওয়া নামাজকে আদায় করেছেন সেভাবে আমাদের আদায় করতে হবে তবে যদি আপনার এমন হয় এমন যদি পরিস্থিতি হয়ে যায় আপনার আসরের নামাজ ছেড়ে গিয়েছে আর আপনার মাগরিবের সঠিক সময় আপনি মসজিদে পৌঁছতে পারেননি বা বাড়িতে পৌঁছতে পারেননি আপনি দেখছেন যে এই যে আপনি আমি অর্থে পৌঁছেছি মাগরিবের যে একটা সেটাও পার হয়ে যাবে আমি যদি আসরের নামাজ আদায় করতে যাই তাহলে মাগরিবের টা আমার ছুটে যাবে অর্থাৎ মাগরিবের লাস্ট যেটা আছে সেটা শেষ হয়ে যাবে তখন আরো একটা নামাজ আপনার কাজা না হয়ে যায় যার জন্য মাগরিবের তখন আমি আদায় করি পরে আপনার জন্য ভালো করে বুঝুন যদি আপনার মনে হয় যে মাগরিবের নামাজের অর্থটা শেষ হয়ে যাচ্ছে অন্ধকার ঘুর ঘুর হয়ে যাবে হয়তো এশার নামাজের অর্থ হয়ে যাবে তখন আপনার ছুটে যাওয়া আসরের নামাজে আগে আদায় করবেন আপনার মাগরিবের নামাজে আগে আদায় করবেন যে তো অর্থ হয় তার অর্থটা শেষ হয়ে যাবে তার পরে আপনি আসর করবেন কিন্তু মাগরিবের নামাজের অর্থ যথেষ্ট আছে আপনি তখন আসরের নামাজ আগে আদায় করবেন তারপরে মাগরিব আদায় করবেন যদি আপনার মাগরিব ছেড়ে গিয়েছে এশার নামাজে আপনি হাজির হয়েছেন মসজিদে এশার নামাজ কয় রাকাত চার রাকাত আপনাকে ইমামের সঙ্গে যদি একদম শুরু থেকে থাকেন তাহলে তিন ডাকাতে আপনাকে বসে থাকতে হবে তিন ডাকাতে আপনাকে বসে থাকতে হবে যখন ইমাম সালাম ফিরবে তার সঙ্গে সালাম ফিরবেন আপনার তিন ডাকাতি হলো আপনি মগিবের আদায় করে নিলেন অতঃপর তারপরে আপনাকে যারা যদি জামাত ছেড়ে দিয়ে থাকে তাকে নিয়ে দেখা থাকি এটা মাস সহকারে জামাত সহকারে আপনাকে এশার নামাজ আদায় করে নিতে হবে তো বিষয়গুলোকে আমাদের জানা উচিত তো উত্তম পোশাক পরিধান করতে হবে আর নিষিদ্ধ পোশাক পরিহার করতে হবে রেশমের পোশাক পরা যাবে না পায়ে প্যান্ট থাকলে পরে গুটায় নামাজ পড়া যাবে না আপনি যদি মনে করেন আমি ধর্মটা অনুসরণ করবো আমি শরীরকে অনুসরণ করবো আপনাকে প্যান্ট কেটে ছোট করতে হবে আপনার পায়জামা ছোট করতে হবে লুঙ্গি আপনাকে উঁচু করে পড়তে হবে গুটিয়ে নামাজ হবে না ভুল হাতা জামা থাকলে পরে গুটিয়ে রেখে আপনি উঁচু করলেন সেই গুটানো অবস্থায় নামাজ হবে না আপনার জামার বটম নেই খোলা সেটাকে খুলে নামাজ পড়তে হবে কিছু মানুষ গুটিয়ে নেয় গুটিয়ে নামাজ পড়ে গুটিয়ে নামাজ হবে না যেহেতু হাদিসে পরিষ্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যে সাতটি অঙ্গের উপরে সিজদা করবে এবং নামাজের মধ্যে কোনো পোশাক যাতে গুটিয়ে না রাখে মানুষ সেটা নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যখন মসজিদে যাবে নামাজ পড়তে উত্তম পোশাকটা উত্তম সাজসজ্জা তোমরা গ্রহণ করবে রেশমের কাপড় যেটা পরিষ্কার বললাম মানুষ বোঝে না যে রেশমের কাপড় কোনটা রেশম মিশ্রিত কাপড় হলে চলবে ধরুন আপনার সুতির সঙ্গে অন্য কাপড়ের সঙ্গে ত্রিপুরের সঙ্গে রেশমের কাপড় মিশ্রিত রয়েছে সেটাতে অসুবিধা নাই কিন্তু শুধু রেশমের কাপড় শুধু তসরের কাপড় শুধু সিল্কের কাপড় পরে পুরুষের নামাজ হবে না কারণ এটা হারাম পুরুষের জন্য সিল্কের কাপড় রেশমের কাপড় তসর কাপড় যেটা হচ্ছে সেটা পরা হারাম সেই ব্যক্তির জন্য রেশমের কাপড় পরার অনুমতি আছে যার চর্মরোগ আছে এবং ডাক্তার বলেছে চিকিৎসক বলেছে যে তাকে রেশমের কাপড় পরতে যাতে তার চর্মরোগ নিরাময় হবে সেই ব্যক্তি করতে পারে এক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন একটা হালাতে যার
চর্ম রয়েছে এবং চিকিৎসা করেছিলেন যে রেশমের কাপড় পরলে তার যে চিকিৎসায় সহযোগিতা হবে, সেগুলোকে আমাদের পালন করতে হবে। তারপরে পুরুষরা, অধিকাংশ পুরুষরা যে পোশাকগুলো পরিধান করে রাস্তাঘাটে বের হলে পরে তাতে নামাজ আদায় করতে পারলে ফিটিং পোশাক। এখন তো ছেলেদেরকে দেখা যায় তারা একটু হেড হলে পরে তাদের যে পাচার ছিদ্রে দেখা যায় পেছন দিয়ে তাদের পাচার ফুটা দেখা যায়, এই পোশাক পরে নামাজ হবে না। পুরুষের লজ্জাস্থান বলেছে, বলা হয়েছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত পুরুষের যে নিচের নিম্নাঙ্গের পোশাকটা, পায়জামা হোক, প্যান্ট হোক আর লুঙ্গি হোক, আপনার নাভি থেকে নিয়ে এই যে নাভির যে সোজা এটা ঢাকা থাকতে হবে, তবে সেই পোশাকে নামাজ হবে। আর ঢিলে ঢালা পোশাক পরতে হবে, পুরুষ কি পুরুষের ক্ষেত্রে হোক বা মহিলাদের ক্ষেত্রে হোক, ঢিলে ঢালা পোশাক পরতে হবে। এখন অনেক মহিলাকে দেখা যায় বোরখা পরছে, কিন্তু সে বোরখা পরার না পরার কোনো মানেই হয় না, কারণ সেই বোরখাটা এত ফিটিং তার শরীরে সব কিছু বলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, আমরা যেন শরীয়তের যে নির্দেশ সেগুলো পালন করতে পারি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া লা ইবাদাল্লাহি ইবাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। যে আয়াত পাঠ করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানী আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, হে বানি আদম তোমরা যখন মসজিদে যাও নামাজ আদায় করতে, উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটা পরিধান করো, কোন অশ্রাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, ইন্নাহু লা ইউক্বাল মুসরিফিন, কিন্তু খাওয়াতে আর পান করাতে তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। অর্থাৎ এমন খাদ্য দেখা যায় যে অধিকাংশ যেখানে দাওয়াত বাড়ি হয় অতিরিক্ত খরচ করে, অতিরিক্ত খরচ করে তারা যেটা প্রয়োজন নাই, খাও পান করো, কিন্তু তার একটা লিমিট থাকা উচিত। কিন্তু অতিরিক্ত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা অপব্যয়কারী তাদেরকে তিনি পছন্দ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। তো অপব্যয় থেকে অপচয় থেকে বাঁচতে হবে, যেটা উত্তম সেটাকে পরিধান করতে হবে, যেটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ সেটাকে পরিহার করতে হবে। যেমনটি আমি তুলে ধরলাম যে গতকালকে যারা ঈদ মিলাদুন নবী এই শব্দটা দেখা গিয়েছে গত 7-8 বছর থেকে, এর আগে শুধু ছিল মানে নবী দিবস, কিন্তু গত 7-8 বছর থেকে হয়ে গেছে আবার ঈদ মিলাদুন নবী। ঈদ, ঈদের নামাজ নেই, ঈদ ঈদের তো নামাজ হওয়া উচিত, ঈদ উল ফিতরের নামাজ আছে, ঈদ উল আজহার নামাজ আছে, তাহলে ঈদ মিলাদুন নবী যে যখন তাহলে তার নামাজটা কোথায়, কয় রাকাত নামাজ কখন পড়া হবে, ওই ডিজে বাজিয়ে নামাজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আখিরি জামানায় কিছু মানুষ এমন হবে যারা হারাম হওয়া সত্ত্বেও তারা জেনা করাকে, ব্যভিচার করাকে হালাল মনে করবে, তারা বাদ্যযন্ত্রকে, যান বাজনাকে হালাল মনে করবে, তারা রেশমের কাপড় পুরুষের জন্য হারাম হওয়া সত্ত্বেও হালাল মনে করবে, এবং মদ্যপানকে হারাম হওয়া সত্ত্বেও তারা হালাল মনে করবে। বুখারী হাদিস নম্বর 5590। অতএব যেগুলো শরীরে হারাম সেগুলোকে হালাল করার শক্তি কারণ নাই, এবং যেগুলো হালাল সেগুলোকে হারাম করার শক্তি কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেটাই হচ্ছে চূড়ান্ত বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার দীন ইসলামকে, তার মনোনীত একমাত্র দীন ইসলামকে মুকাম্মল করেছেন, পরিপূর্ণ করেছেন। সেগুলোকে অনুসরণ করতে হবে, যেগুলো নিষিদ্ধ বস্তু সেগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সামর্থ্য আমাদেরকে প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.